नमस्कार बंधुरा NDF गोटफ्राम चैनलेर पक्ष देके समस्त दर्शक सुस्वास्थ्य कामना करे शुरू करते चले आजकेर ए वीडियो तो आज के वीडियोते आपनादेर साथे आलोचना करब साइलेजेर जन्नो भुट्टा चाषेर पद्धति सठिक पद्धति निये चाष करुन साइलेजेर जन्नो भुट्टा। तो विस्तारित जानते वीडियोटी शेष मुहूर्त अब्दि अवश्य देखबेन। तो आम्रा जारा गोट फार्मिंग करी प्रत्येके चाई जे आम्रा निजेई साइलेज तैरी करे फार्मे व्यवहार करी, किन्तु साइलेज तैरी करा सबार पक्षे सम्भव हय ना। एर कारण होच्छे सबाई भुट्टा चाष करार सठिक पद्धति जाने ना, एजन्य सबाई साइलेज तैरी करते पारे ना। जदिओ बा साइलेज तैरी करे साइलेजे लस हये जाए। तो भालोभावे साइलेज तैरी करते होले वीडियोटी शेष मुहूर्त अब्दि आपनादेरके देखते होबे। आमी आजके सठिक पद्धति आपनादेर साथे शेयर करब। साइलेज तैरी करते होले जमी भालो करे चाष करे नीते होबे। तीन थेके चारटा चाष करते होबे। प्रथमे चाष करे पर्याप्त परिमाणे सार दिते होबे एबं सार देवार पर आबार चाष करते होबे। चाष करार पर जमीते जे आगाछागुलो থাকবে সেই আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার করে বের করতে হবে। এবং বের করার পর আরেকটা চাষ দিয়ে আপনারা ভুট্টা বীজ লাগাতে পারবেন। এবং ভুট্টা বীজ লাগানোর আগে কিছু সার দিতে হবে, যেমন DAP, ফসফেট, ইউরিয়া। এই সমস্ত সারগুলো আপনারা পর্যাপ্ত পরিমাণে জমিতে দিয়ে দিবেন। এবং লক্ষ্য রাখবেন জমি যদি বেশি শুকনো হয় তাহলে লাগানোর কয়েকদিন আগে জমিতে জল দিয়ে জমিটিকে ভিজিয়ে নেবেন। এবং হালকা শুকিয়ে যাওয়ার পর আর একটা চাষ দিয়ে জমি সমান করে নিয়ে আপনারা ভুট্টা বীজ লাগাতে পারবেন। ভুট্টা বীজ লাগানোর নিয়ম, একটা লাইনের থেকে আর একটা লাইনের দূরত্ব 2 ফিট দিতে হবে। এবং একটা বীজ থেকে আর একটা বীজের দূরত্ব 12 থেকে 15 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। যদি 12 ইঞ্চি থেকে কম দেওয়া হয় তাহলে বেশি ঘন হয়ে যাবে এবং গাছের গ্রোথ ভালো হবে না, সাইলেজ খুব কম পরিমাণে তৈরি হবে। এই জন্য গাছের গ্রোথ যেন ঠিকঠাক থাকে, গাছের গ্রোথ যেন ভালো থাকে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং যেই দিন ভুট্টা বীজ লাগাবেন সেই দিন থেকে 1 মাস বা 35 দিনের মধ্যে ভুট্টা ক্ষেতে জল দিতে হবে। যদি জমিতে জল দেওয়া না হয় তাহলে ভুট্টা গাছের গ্রোথ খুব খারাপ হবে, কেননা মাটি শুকিয়ে যাবে এবং শুকনো মাটিতে ভুট্টার গ্রোথ বেশি ভালো হয় না। এই জন্য 1 মাস বা 35 দিনের মধ্যে জমিতে জল দিয়ে আবার পর্যাপ্ত পরিমাণে সার দেবেন। জল দেওয়ার পর জমিতে ইউরিয়া এবং DAP দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। এবং 2 মাসের মধ্যে আরেকবার জল দিতে হবে। 2 মাস পর যে জলটা দেবেন সেই জল দেওয়ার পরও পর্যাপ্ত পরিমাণে জমিতে সার দেওয়া হবে। যদি সার আপনারা না দেন তাহলে ভুট্টা গাছের গ্রোথ কিন্তু বেশি ভালো হবে না। এবং ভুট্টা গাছের গ্রোথ যদি ভালো না হয় তাহলে আপনারা সাইলেজ বেশি করে তৈরি করতে পারবেন না এবং আপনাদের লস হয়ে যাবে। যেন ভুট্টা চাষ করে লস না হয় সেদিকে লক্ষ্য রেখে ভালো প্রজাতির বীজ দিয়ে ভুট্টা চাষ করবেন। আমাদের কাছে DGF-16 ভুট্টা বীজটি পাওয়া যাচ্ছে। যদি আপনাদের এই বীজটি প্রয়োজন হয় তো আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা গোট ফার্মিং করেন সবসময় চেষ্টা রাখবেন নিজে হাতে খাবার তৈরি করতে। যদি নিজে হাতে খাবার তৈরি করে ফার্মে ব্যবহার করেন তাহলে খুব কম খরচের মধ্যে আপনাদের ফার্মে ফিড ম্যানেজমেন্ট হবে। এবং গোট ফার্মে সবচেয়ে বেশি খরচা যায় ছাগলের খাবারে। এই জন্য যদি আপনাদের জমি থাকে তো আপনারা ভুট্টা চাষ করতে পারেন। যদি ভুট্টা চাষ সম্পর্কে আপনাদের ধারণা নেই, কোনো অভিজ্ঞতা নেই, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা যথেষ্ট হেল্প করব আপনাদেরকে ভুট্টা চাষ সম্বন্ধে জানাতে। এবং সাইলেজ তৈরি করার সময় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা যথেষ্ট হেল্প করব আপনাদেরকে সাইলেজ তৈরি করিয়ে দিতে। কীভাবে সাইলেজ তৈরি করতে হবে, সাইলেজ তৈরির প্রসেসিং কী, সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা,
এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যদের সাথে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।